ডেভেলপার কোম্পানির ক্যাশ ভেঙে তেরো লাখ টাকা চুরির মামলায় বরগুনার পাথরঘাটা থেকে শামীম নামে একজনকে আটক করেছে কাফরুল থানা পুলিশ এ সময় তার শরীর তল্লাশি করে এক লাখ সাতানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় এরপর আসামির দেয়া তথ্যে চাঁদপুর থেকে আরও আট লাখ নব্বই হাজার টাকা উদ্ধার করে পুলিশ কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে চুরির পরিকল্পনা করে শামীম সেই মেয়ের বিয়ে হয়ে যাবে তো এই মেয়ে বিয়ের জন্য তাকে ক্রমাগত চাপ দিতে থাকায় সে একটা বাসা নিয়ে তাকে আনবে এই পরিকল্পনা থেকে তার টাকার দরকার এইখান থেকেই তার মূলত কুমতলবটা সৃষ্টি হয় যেটা আমরা পরবর্তীতে তাকে গ্রেপ্তারের পরে জানতে পেরেছি মালিকের নগদ ১৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় শামীম সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নগরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে চুরি যাওয়ার পর প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের মালিক শামীমের সন্ধানের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হন পরে পুলিশকে জানালে তারা নগদ দশ লাখ সাতাশি হাজার টাকাসহ আসামি শামীমকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানায় প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে এমন খবরে টাকা চুরি করার সিদ্ধান্ত নেন শামীম কারণ শামীমের প্রেমিকা তাকে জানায় তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করছে তাই শামীম যদি তাকে এখন বিয়ে না করে তাহলে সে অন্যের ঘরনী হয়ে যাবে এবং সে একসময় যখন বুঝতে পারলো যে আমি চুরি করে এটা অন্যায় করে ফেলেছি এখন তো ধরা পড়ে যাব সে বরগুনা পাথর এক মানুষের কাছে যে আশ্রয় প্রাণের প্রিয়তমাকে না হারিয়ে সারা জীবনের জন্য বিয়ে করে কাছে রাখার জন্যেই চুরি করার টাকায় বউ করতে আনতেই এমন কাণ্ড ঘটিয়েছে শামীম কিন্তু শেষ রক্ষা হল না মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা টেলিভিশন